ইসলামপুর শহরের একমাত্র নেতাধীন সুভাষচন্দ্র মঞ্চ পাবলিক হল ভেঙে বহু বছর ধরে অচল অবস্থায় আটকে একটি অডিটোরিয়াম তৈরির পরিকল্পনার কারণে চরম বিপাকে পড়েছেন ইসলামপুর সাংস্কৃতিক প্রেমীরা ও সাংস্কৃতিক জগতের শিল্পীরা। পাবলিক হলটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপ ও জঙ্গলে। পাবলিক হলের নতুন অডিটোরিয়াম তৈরির কাজ শুরু না করার জন্য বিজেপি এবং সিপিএম প্রশাসন ও সরকারকে দোষারোপ করছে। নেতাজি সুভাষ মঞ্চ কয়েক বছর আগে নতুন অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা করেছিল এর জরাজীর্ণ অবস্থার কারণে। শুরুতে কিছু কাজও এগিয়েছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে কাজ আটকে যাবার জেরে সংস্কৃতি প্রেমীরা ক্ষুব্ধ। একই রাজনৈতিক দলগুলো এজন্য ক্ষমতাসীন দলকে স্থায়ী করছে। সংস্কৃতি প্রেমীরা বলছেন, ইসলামপুর কোনো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম না থাকায় শিল্পীরা তাদের চর্চা ও অনুষ্ঠান করতে পারছেন না। রাজ্য সরকার এবং প্রশাসনকে দায়ী করে। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন যে তারা প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসন এবং পৌরসভার কাছ থেকে নথি চেয়েছিলেন, কিন্তু তারা তা পাননি বলে তারা কেন্দ্রের কাছে আবেদন জানাতে পারেননি। সুভাষ মঞ্চের কাজ তাড়াতাড়ি শুরু করে শেষ না করার জন্য রাজ্য সরকারকে দায়ী দিয়েছেন সিপিএম জেলা নেতা স্বপন গুহ নিয়োগীয়। থেকে যেটা আমি সাংবাদিক বন্ধুদের নজরে আনতে চাই সেটা হচ্ছে যে ইসলামপুর আমরা বরাবরই বলতাম যে পিছিয়ে পড়া পিছিয়ে পড়া, কিন্তু এই পিছিয়ে পড়ার মধ্যেও কিন্তু ইসলামপুর কি খেলাধুলা শিক্ষা এবং হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের কিন্তু দৈনন্দিন অগ্রগতি ঘটছিল এবং এটা বামফ্রন্টের আমলে ইসলামপুরে সাংস্কৃতিক কোনো মঞ্চ ছিল না। সেইভাবে ছিল না, একটা ছিল সুইৎসঙ্গ, সেটা তো রামমোহন স্কুল, এটা একটা প্রাইভেট, একটা প্রাইভেট সেক্টর, এখানে হচ্ছে ব্যক্তি মালিকানা বা একটা সংস্থার নিয়ন্ত্রণে চলে, কিন্তু সেটাও এখন সেই মুক্ত মঞ্চ ইত্যাদি নেই সুইৎসঙ্গ, সেটা এখন হচ্ছে বিদ্যালয়ে পরিণত হয়েছে, নাহলে রামমোহন বিদ্যালয়ে পরিণত হয়েছে। ফলে ইসলামপুরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করবার মতো জায়গা নেই। আমরা অতীতে দেখেছিলাম সুইৎসঙ্গে অনুষ্ঠান হতো, কিন্তু এখানে যখন বামফ্রন্টের আমলে 80-এর দশকে আমাদের দিলীপ চৌধুরী এস ডি আসলেন এবং আমাদের কিসের সেই সময়তে অধীর বিশ্বাস প্রধান ছিলেন, তাদের একটা উদ্যোগ এসে সেখানে একটা পাবলিক হল করার উদ্যোগ হয়েছিল এবং পাবলিক হল নির্মাণ হয়েছিল এবং সেক্ষেত্রে রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন বা আমাদের মহকুমা প্রশাসন তারা হচ্ছে একটা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে অধীর বিশ্বাস যখন ইসলামপুরের চেয়ারম্যান হলেন তখন তিনি হচ্ছেন এই হলটার পাবলিক হল নামটার হচ্ছে নামকরণ করলেন এবং আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে নেতাজি হচ্ছে আপনার সুভাষচন্দ্র হচ্ছে হল হিসাবে এটা পরিচিতি পেয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা লক্ষ্য করছি যে এটা সংস্কারের নামে এটাকে ভেঙে ফেলা হলো, মানে এখন অ্যাবান্ডান পজিশনে আছে এবং এটা বলা হলো যে এটার খুব দ্রুত নির্মাণ হবে, কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ বেশ কয়েক বছর হয়ে গেল এখন পর্যন্ত এটা কিন্তু এটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বা এটাকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ না হলো। একটা সুন্দর প্লেস, এখন এটা প্রচার চলছে নাকি আরেকটা মুক্ত মঞ্চ করছে নাকি সেটা এটার দ্বারা আপনি কি বলছেন কি মানে যেটা ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে, মানে অ্যাবান্ডান হয়ে গেছে, অ্যাবান্ডান পজিশন হয়েছে ওটাকে, এখন ওটাকে কোনো ব্যবহার করার মতো অবস্থা নেই এবং সেটা ধ্বংসের মুখে। এখন এটাকে নির্মাণ করা দরকার, কারণ এত সুন্দর জায়গা এবং একটা বড় পাবলিক হলে এখানে বড় ধরনের অনুষ্ঠান গ্রহণ করা যেতে পারে। সেই জন্য আমরা দাবি করছি যে এটা দ্রুত করা দরকার। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমি আপনাদের নজর আনছি, ইসলামপুরের উন্নয়নেরই প্রশ্ন, কারণ খেলাধুলা সংস্কৃতি ইত্যাদির ক্ষেত্রে এই সমস্ত হল বা স্টেডিয়ামের প্রয়োজন। এর পাশাপাশি আমাদের এখানে যে আপনার ইলেকট্রিক বৈদ্যুতিক চুল্লি হয়েছে আপনারা জানেন, সেটা বৈদ্যুতিক চুল্লি হয়ে যাওয়ার পর এখন সেই বৈদ্যুতিক চুল্লি কিন্তু বন্ধ হয়ে আছে, সেটা কিন্তু ব্যবহার গ্রামে সম্প্রতি আমাদের ইসলামপুর বলবো সেটা হচ্ছে যে ইসলামপুরবাসীর ভাবাবেগ ভালোবাসা সাথে এর সাথে জড়িত নেতাজি সুভাষ মঞ্চের সাথে। আর নেতাজি সুভাষ মঞ্চ বিপর্যস্ত অবস্থায় আজকে নেই, এটা বেশ কয়েক বছর ধরেই এই অবস্থা হয়ে আছে, চেয়ারগুলো ভাঙা, আর মানে বিশেষ করে এর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। দিলীপ চৌধুরী ছিলেন আমাদের এসডিও সাহেব, তো সেই সময়তে অনেক বছর আগে, তো সেই সময়তে তিনি এবং ঘোষাল সাহেব ছিলেন এসডিও তিস্তার, তো তারা এই একটা সুন্দর একটা হল আমাদের উপহার দিয়েছিলেন। তো সেই হলটা আমরা ঠিকমতো রাখতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা এবং অল্প কিছু মানুষ সেটাকে কন্ট্রোল করেছে,
কার কাছে চাবি আছে কেউ জানে না এরকম, এবং যাদের পরিচয় আছে তাদের সাথে তারাই সেটাকে ব্যবহার করেছে। এবং সেখানে যেভাবে উদ্দাম নাচ হয়েছে, দিনের পর দিন চটুল প্রোগ্রাম হয়েছে, সেই সব প্রোগ্রাম হয়েছে এবং সেরকমভাবেই ভাঙচুর করা হয়েছে। এবং আমার এটা মনে আছে 2002 সালে নারায়ণ স্বরূপ নিগম SDO ছিলেন, তিনি কিন্তু সাউন্ড সিস্টেম, মডার্ন সাউন্ড সিস্টেম এখানে চালু করেছিলেন, কিন্তু সেইটাও কিন্তু এই একটা একটা করে চুরি হয়ে যায়। তো সুতরাং এই যে বিপর্যস্ত অবস্থা, এটা রক্ষণাবেক্ষণের জন্যই হয়েছে, এটা তার অভাবের জন্য। আর মূলত সুমন, গীতিকা আমার ছাত্রছাত্রীরা এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে এর আবার পুনরুদ্ধার করবার জন্য, আর ওরা এগিয়ে এসছে। তো এটা আমি সাধুবাদ জানাবো, আরও অনেকেই আছে, রাকেশ, আইভি এবং অন্যান্য অনেকেই আছে, প্রবাল আছে, তো আমি নৈতিক সমর্থন জানাই। তবে একটা কথা হলো যে এই যে প্রসিডিংসটা, এই প্রসিডিংসটা অনেকে বলছে, আপনি বললেন যে টাকা এসছে ঘুরে গেছে, আমি কিন্তু জানি না কত টাকা এসছে বা আদৌ এসছে কি না, এটা কেউ ঘুরে গেছে, আমি কিন্তু জানি না কত টাকা এসছে বা আদৌ এসছে কি না, এটা কেউ নিজের নিজের মতো করে বলছে। তাহলে আমাকে তো আলটিমেট জানতে হবে যে কী, মানে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট বিহাইন্ড ইট। তো সেইখানে আমি একটা RTI করেছি DM উত্তর দিনাজপুরকে গত মাসে, তো আশা করি 2-4 দিনের মধ্যে আমি সেই খবরটা পাবো। আমি কিন্তু তাকে একদম স্পেসিফিক্যালি লিখেছি যে গত 7ই ডিসেম্বর আমাদের আগের যিনি চেয়ারপারসন ছিলেন মিস্টার মানিক দত্ত, তিনি কিন্তু অ্যাডহক কমিটির, অ্যাডহক অ্যাডমিনিস্ট্রেটিভ যে মিটিংটা হয়েছিল উত্তর দিনাজপুরের, সেখানে CM ছিলেন, এবং তিনি কিন্তু মিস্টার মানিক দত্ত কিন্তু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই ব্যাপারটা কী হবে। তো উনি কিন্তু DMকে সোজা দায়িত্ব দিয়েছিলেন জাস্ট টু লুক ইন টু দ্য ম্যাটার। তো সেই সূত্র ধরে আমি কিন্তু একটা RTI করেছি যে আপনি আজ পর্যন্ত তার স্ট্যাটাসটা কী আছে, এবার আপনি কি তার কোনো প্ল্যান অ্যান্ড এস্টিমেট করেছেন, আপনি কি সেটাকে নবান্নতে পাঠিয়েছেন, আপনি কি তার ফিডব্যাক দিয়েছেন আমাদের অনারেবল CMকে, এই ব্যাপারগুলো আমি জানতে চেয়েছি। এবার সেখান থেকে তো নিশ্চয়ই RTI-এর একটা উত্তর আসবে। এবার সেই উত্তরটা আসার পর যখন আমি নিশ্চিত হব যে না, দিস ইজ দ্য সিচুয়েশান, তখন কিন্তু প্রসিড করার সুবিধে হবে। কারণ একে প্ল্যাকার্ড দেখিয়ে, ওকে প্ল্যাকার্ড দেখিয়ে, তারপরে ওই চুপচাপ দাঁড়িয়ে থেকে, আমার মনে হয় এটা সঠিক ব্যাপার নয়। তারপরে এখানে যারা পুরনো, যারা পুরনো, যারা এর জন্য পাবলিক হলের জন্য লড়াই করেছেন, অনেকেই আছেন এরকম, তো তাদেরকে সাথে নিতে হবে, সবাইকে সাথে নিতে হবে, এবং বিশেষ করে কলমটা দিয়ে কাজ করতে হবে। এবং কলম দিয়ে কাজ করলে পরে আমার মনে হয় সেখানে কিন্তু অনেকটাই কাজ হবে বলে আমি বিশ্বাস করি। সঞ্জীব বাগচি, আমি তো আমার গানের এখন ইনস্টিটিউট আছে, তারপর আমি শিক্ষকতাও করি, মানে শিক্ষকতা গানের শিক্ষকতা, আর তো এখন তো রিটায়ার্ড আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। একটাই হচ্ছে উন্নয়ন, সেটা হচ্ছে খেলার মেলা, তারা খেলা দেখাবে আর মেলা করবে, তারা এটা নিয়ে ব্যস্ত আছে। সংস্কৃতির সাথে এদের কোনো রকম যোগাযোগ বা এদের সাথে কোনো সম্পর্ক নেই, সংস্কৃতি আর তৃণমূল কংগ্রেস বা শাসক দল দুটো পরিপন্থী দুজনে। আজকে এই যে ইসলামপুরে যে পাবলিক হল, যেটাকে আমরা পাবলিক হল বলে, নেতাজি সুভাষ মঞ্চ, যেটাকে আমরা ইসলামপুরের লোক খাস বাংলা আমরা সেটাকে পাবলিক হল বলতাম, আজকে দীর্ঘদিন ধরে পড়ে থাকাতে আজকে কী হচ্ছে যে ইসলামপুরের যে সাংস্কৃতিক যে চর্চাটা স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারা বলতেই পারে যে আমরা মুক্ত মঞ্চ করেছি বাস টার্মিনাসে বা অমুক জায়গায়, কিন্তু দেখুন মুক্ত মঞ্চ সব কিছু হয় না। একটা ভালো যদি নাটক করা হয় বা যাত্রা করা হয়, সেটা একটা মুক্ত মঞ্চে সেটা সম্ভব হয় না। মুক্ত মঞ্চে শুধুমাত্র সেটা তো সব জায়গায় থাকে, কিন্তু একটা অডিটোরিয়াম বা একটা ভালো মঞ্চ, ইসলামপুরে যে একটা মঞ্চ ছিল সেই মঞ্চটাকেও শেষ করে দেওয়া হয়েছে। এবং শেষ করে দেওয়ার পরে কী কারণ জানি না, একবার ফান্ড দেওয়া হলো, আবার সেই ফান্ডটাকে তুলে নেওয়া হলো। কেন আমরা পরে জানতে পারলাম সেই ফান্ড নিয়ে নাকি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে সেই ফান্ডটাকে আবার রিমুভ করে নেওয়া হয়েছে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি, আমরা যারা এখানে সাংস্কৃতির সাথে যুক্ত আছে, যারা ওই মঞ্চের সাথে যুক্ত আছে তাদের কাছে বলছি, তারা বলছে আমাদের কাছে কোনো পেপার্স নেই, মহকুমা শাসকের কাছে আছে। আমরা মহকুমা শাসকের কাছে গেছি, আমরা তার কাছে বলছি, সে বলছে আমার কাছে নেই, পৌরসভার কাছে আছে,
শেষ মেশ আমরা ইসলামপুর পৌরপিতার কাছে যাই এই বিষয়টাকে রেখেছি যে আপনি যেহেতু পৌরসভার এখতিয়ার আন্ডারের মধ্যে আছে এই কাগজপত্রগুলো দিন, আমরা আমাদের কেন্দ্র সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা আবেদন জানাবো, রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে একটা আমাদের এই জেলাতে একটা ভালো অডিটোরিয়াম হোক আমরাও চাই। কিন্তু আজকে আমরা লাস্ট প্রায় দু তিন মাস হয়ে গেল আমরা পৌরসভা পৌরপিতার সাথে যোগাযোগ করার পরও আজ অবধি তার কোনো কিনারা আমরা পেলাম না, তার কোনো সদুত্তর পেলাম না। আসলে উন্নয়নের সাথে রাজনীতিটাকে যখনই যোগ করা হয় তখন উন্নয়ন সম্ভব নয়। আজকে আমাদের সাংসদ আছে, আমরা আমরা এখানে কেন্দ্রের তথ্য সংস্কৃতি দপ্তরের যে মন্ত্রী ছিলেন তৎকালীন প্রহ্লাদ পাটেল, উনি এসেছিলেন আমাদের ইসলামপুরে এবং আমরা ওনাকে যথারীতি একটা স্মারকলিপি দিয়েছিলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে পেপার যেটা আছে, হ্যাঁ, একটা সরকারি টাকা লাগাতে গেলে তার কিছু দস্তাবেজ লাগে, সেই দস্তাবেজগুলো তারা আটকে রেখেছে, তারাও নিজেরাও করছে না এবং আমরা যে উদ্যোগ নেব, আমরা যে কোনো জায়গায় পাঠাবো বিনা কাগজপত্র তো পাঠানো যাবে না। তাই সদিচ্ছার অভাব আছে। পৌরপিতা বা বিধায়কের কাউকে জানিয়েছি? বিধায়ককে জানিয়েছি বিধায়কের বলে পৌরপিতাকেও জানানো আছে। পৌরপিতাকেও বলা হয়েছে, উনি তো ওনার সাধ্য মতন চেষ্টা করছে, উনি করছে না। উনি এই পাবলিক হলের জন্য যখন এই কন্ডিশন হয়ে গেলো, উনি কিন্তু রাতারাতি মুক্ত মঞ্চের দিকে হাত দিয়েছেন এবং মুক্ত মঞ্চটাকে তৈরি করার চেষ্টা করেছেন, অনেক করেও দিয়েছেন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। তবে এটা ঠিক না, এটা হলেও একটা হল কিন্তু দরকার, যেটা সাংস্কৃতিক যারা এখানটায় চর্চার মধ্যে আছে তাদের সত্যি দুঃখের দিন বলা যেতেই পারে যে এটা ওরা কোনো মঞ্চ পাচ্ছে না সেরকম যে গিয়ে ওখানে পারফরমেন্স করবে। আমার নাম শম্ভু মজুমদার। আমি পদ বলতে সংগঠনের আমি ডাইরেক্ট পলিটিক্স করি না, সংগঠন বলতে গিয়ে আপনার আমার নাচের টিম আছে একটা, হ্যাঁ, প্লাস হচ্ছে আমি বিভিন্ন জায়গায় আছি, সেটা বলার মতন যে ব্যাপার নেই। হ্যাঁ, যেমন আমারও একটা নাচের টিম আছে, আমিও ভুগছি, এটুকুই বলতে পারি। না, সেদিক দিয়ে সত্যি অসুবিধার মধ্যে পড়ছে যত সাংস্কৃতিক মানুষ এখানে, যে যে লেভেলে আছে, যে যে সাবজেক্ট নিয়ে আছে, কেউ নাচের ক্ষেত্রে আছে, কেউ কবিতার বা সাহিত্যের দিক দিয়ে আছে, কেউ নাটকের ক্ষেত্রে আছে, তাদের একটা প্রবলেম হচ্ছে যে এখানে একটাও মঞ্চ সেরকম নেই, তো মঞ্চটা খুবই তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, মুক্ত মঞ্চ প্রায় শেষের দিকে, এটা উদ্বোধনের অপেক্ষায় আছে, এটা মনে হয় ভেরি রিসেন্ট উদ্বোধন হবে। তবে একটা এরকম একটা হল বা প্রেক্ষাগৃহ দরকার আছে সাংস্কৃতিক মানুষজনদের জন্য। তো এখন বিভিন্ন জায়গাতে তারা তো থিয়েটার লাগবে, থিয়েটার লাগে অ্যাকচুয়াল, সেই অর্থে একটা হল খুবই দরকার। আমি তো বললাম একটা হল ইসলামপুরের বুকে খুবই দরকার, যার জন্য অনেক সাংস্কৃতিক মানুষ যারা ছোট তাদের এই স্বপ্নটার থেকে ওরা দূরে চলে যাচ্ছে, এটা বাস্তব। তবে আমাদের পাবলিক হল ছিল, পাবলিক হলে যে কন্ডিশনে ছিল তাতে ঠিক না করলে ওটা যে কোনো মুহূর্তে অনেক কিছু ঘটতে পারতো, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ওটা নতুন একটা টেন্ডার হয়েছিল নতুনভাবে করার জন্য। যাক, কোনো কারণবশত সেটা পিছিয়ে যায় বা চলে যায়, টাকাটা ব্যাক করে যায়। আবার একটা চিন্তাভাবনা করা হয়েছে এবং আমি যতটুকু জানি যে পাবলিক হল নিয়ে খুব ভেরি রিসেন্ট, মানে দুই তিন মাসের মধ্যেই পাবলিক হল হয়তো আবার ঠিক জায়গায় যাবে, আমি যতটুকু জানি। আপনারা কি পৌরপিতা বা বিধায়কের কাউকে জানিয়েছি? বিধায়কে জানিয়েছি বিধায়কের বলে পৌরপিতাকেও জানানো আছে, পৌরপিতাকেও বলা হয়েছে, উনি তো ওনার সাধ্য মতন চেষ্টা করছে, উনি করছে না। উনি এই পাবলিক হলের জন্য যখন এই কন্ডিশন হয়ে গেল, উনি কিন্তু রাতারাতি মুক্ত মঞ্চের দিকে মোটামুটি করে তুলেছে, যেহেতু সামনের সেটটা আমাদের বাকি আছে,
মুখ্যমন্ত্রীর সামনে চেষ্টা করে মুখ্যমন্ত্রীটা চালু করে দিলেন আর আমরা এই নেতাজি সুভাষ মুখ্যমন্ত্রীটা এই করার ব্যাপারটাতে আমরা উত্তর মানে কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করছি একটা পজিটিভ রিপ্লাই পাবো। বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআই পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। কিরে তোদের হলো? আমার মেয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।